ঘটেছিল যার জন্য মা বাবাই নিজের সন্তানকে একটা চিঠি সমেত অনাথ আশ্রমের সামনে ফেলে রেখে এসেছিল সেটা এই গল্পে আপনারা জানতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই গল্পটা সম্পূর্ণ দেখবেন। আজকের গল্প খড়কুট, কলমে মনোরিমা পাল। উর্মি যখন মাধ্যমিকে ভালো রেজাল্ট করলো তখন ওর বাবা বললেন, সায়েন্স নিয়ে পড়, তাহলে পরে চাকরির পরীক্ষাগুলোতে অসুবিধা হবে না। ওর সায়েন্স নিয়েই পড়ার ইচ্ছে ছিল। তখন কুশলের সাথে ওর প্রেম চলছে। কুশলও বলল, তোমার তো সায়েন্স ভালো লাগে, তুমি সায়েন্স নিয়েই পড়ো। ওর নিজের স্কুলেই সায়েন্স নিয়ে ভর্তি হয়ে গেল। ওর মাধ্যমিকের রেজাল্টও খুব ভালো হয়েছে। দিদিমণিরাও ওকে খুব ভালোবাসে। কিন্তু কুশলের সাথে মেশার দরুন ও তখন পড়ায় ফাঁকি দিতে শুরু করেছে। প্রায়ই এখানে ওখানে ওরা দেখা করতে থাকে। কোচিং থেকে প্রায় দেরিতে বাড়ি ফেরে। ওর মা একদিন জিজ্ঞেস করেন, কি রে উর্মি, তুই আজকাল এত দেরি করে ফিরিস কেন রে? ও বলে, স্যার বেশিক্ষণ ক্লাস নিয়েছে তো তাই। টুয়েলভের ফাইনালের আগে বন্ধুরা সবাই একদিন মিট করে। ও ওখানে খেয়ে দেয়ে বন্ধুদের বলে, আমি আর থাকতে পারবো না। ও তাড়াতাড়ি বেরিয়ে কুশলের বন্ধুর মেসে চলে যায়। সেদিন কুশলের বন্ধুরা মেসে ছিল না, তাই নিজেদেরকে ওরা আর সামলাতে পারে না। সেদিনই প্রথম ওরা শারীরিকভাবে মিলিত হয়। যখন সম্মতি ফেরে তখন অনেক দেরি হয়ে গেছে। উর্মি ভয়ে কেঁদে ফেলে। কুশলকে বলে, যদি কিছু হয়ে যায়, আমার ভীষণ ভয় করছে। অত ভয় পেও না, কিচ্ছু হবে না, তুমি বাড়ি যাও, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, এই ঘটনা ভুলে যাও। দুজনের মনের মধ্যে একটা অস্বস্তি হতে থাকে। বাড়ি ফিরেও একটা ভয় কাজ করতে থাকে উর্মির। তখন মোবাইল ছিল না, তাই আর ফোন করা হয়ে ওঠে না কুশলকে। 3 মাস ধরে ভালো করে পরীক্ষার প্রস্তুতি নেয়। পরীক্ষার দিনগুলো কুশল প্রতিদিন হলের বাইরে ওর সাথে দেখা করতে আসত। পরীক্ষা শেষ হলে উর্মি খেয়াল করে 3 মাস হয়ে গেল ওর প্রিয় বন্ধ। পরীক্ষার চিন্তায় এসব মাথায় আসেনি। আগেও মাঝে মাঝে ওর প্রিয় মিস হতো, হঠাৎ ওর কেমন ভয় করতে থাকে। কদিন বমিও হয়েছে। মা জিজ্ঞেস করলে বলে যে গা গোলাচ্ছে, তাই বমি হয়েছে। কুশলকে বললে ও ভয় পেয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। লেডি ডাক্তার বলেন, তুমি বুঝতে পারোনি তুমি প্রেগনেন্ট? উর্মি মাথা নাড়ে। এই বয়সে এরকম ঘটনার জন্য বকা বকলেন। বললেন, এমন সময় এসেছো, তোমার এখন আর অ্যাবর্শন করা যাবে না, রিস্ক হয়ে যাবে। প্রায় 4 মাসের কাছাকাছি হয়ে গেছে, বাবা মার সাথে আলোচনা করে দেখো ওনারা কি বলেন। উর্মি বেরিয়ে এসে কাঁদতে কাঁদতে কুশলকে বলে, কি হবে এখন? আমাকে কিছুতেই মা বাবা এখন বিয়ে দেবে না, আর আমি বাচ্চাটা কি করব? কুশলের বন্ধুর সাথে আলোচনা করে উর্মিকে কালীঘাটে নিয়ে গিয়ে বিয়ে করে নেয়। উর্মি বিয়ে করে বাড়ি এলে ওর বোনদের দেখে অবাক হয়ে যান। চিৎকার চেঁচামেচি করে বলেন, কিছুতেই এই বিয়ে মেনে নেবেন না। ওদের ওই মুহূর্তেই বাড়ি থেকে বের করে দেন, ওদের মুখের ওপর দরজা বন্ধ করে দেন। কুশল ওর বাবা মার কাছে উর্মিকে যখন নিয়ে যায়, ওনারাও কুশলকে বলেন, বেকার ছেলে হয়ে কি করে একজনকে বাড়ি নিয়ে এসেছে। কুশলকে বলেন, তুই ভাবলি কি করে, আমরা তোর এই সিদ্ধান্ত মেনে নেব? নিজের পায়ে দাঁড়ালি না তুই, বিয়ে করলি কিভাবে? এখানে তোদেরকে আটকাতে পারবো না। কুশলের বন্ধুরাও কেউ সাহায্য করতে পারে না। উর্মির বন্ধুদের তো কথাই নেই, ওরা তো বাড়িতে বলতেই পারে না। কুশলের বন্ধুরা কিছু টাকা তুলে ওদের হাতে দেয়। কুশল আর উর্মি একটা বস্তিতে বাসা ভাড়া নেয়। ওরা ওই পরিবেশে কোনোদিন থাকেনি, কিন্তু কিছু করার নেই। এদিকে উর্মি প্রেগনেন্ট, কোনো ভালো খাওয়া দাওয়া নেই, কয়েকটা টিউশনি করে শুধু সেদ্ধ ভাত খেয়ে চালাতে হচ্ছিল। কদিনেই দুজনের চেহারা অর্ধেক হয়ে যায়, খাওয়া দাওয়া ভালো করে জুটছিল না। দুজনের তখন নাকাল অবস্থা। উর্মির ভরা মাস, তাও সব কাজ করতে হতো, জল টেনে টেনে কাজ করতে হতো। একটা বাথরুম, সেখানে অনেকজন লাইন দিয়ে থাকতো। উর্মি ভোরবেলা উঠে বাথরুমে গিয়ে দুমগ জল ঢেলে নিত। এভাবেই কোনো রকমে চলছিল। নির্দিষ্ট সময়ে হাসপাতালে উর্মির একটা ছেলে হলো। ছেলেরও অপুষ্টিজনিত চেহারা, বুকের দুধ খাওয়াবে সেটুকু উপায় ছিল না। ডাক্তাররা বললেন ভালো করে খাওয়া দাওয়া করতে।
ওদের তখন একটাই চিন্তা, ছেলেটাকে বাঁচাবে কি করে। উর্মি আর কুশল মন শক্ত করে ঠিক করলো, এভাবে ওরা ওদের বাচ্চাকে বাঁচাতে পারবে না, ওকে কোনো অনাথালয়ে রেখে আসবে যদি বাঁচাতে হয়। ওরা ঠিক করলো যে একটা কিছু বাচ্চার সাথে লিখে দেবে, তবে পরে ওরা ছেলেকে চিনে পরে দত্তক নিয়ে নেবে। সেই মতো তারা খোঁজ খবর করলো। তারপর রাতের অন্ধকারে একটা অনাথালয়ের সামনে দোলনায় রেখে দিয়ে চলে গেল, সাথে একটা চিঠি দিল, বাচ্চাটির নাম রোহন রায়, ভালো ঘরের সন্তান, কিন্তু বাবা মার অভাবের জন্য বাচ্চাটাকে রেখে যেতে হচ্ছে, 2 বছরের মধ্যেই ওকে ওর বাবা মা উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবে, না হলে ওদের আর কোনো বাচ্চার প্রতি দাবি থাকবে না। বাচ্চার সাথে একটা মাদুলি দেওয়া হলো, তাতে ওর বাবা মার নামের আদ্য অক্ষর লেখা আছে, ইউ আর কে। ওর বাবা মা যদি চিঠির ফটোকপি নিয়ে আসে, তবে বাচ্চাকে ওরা আবার নিয়ম মেনে নিয়ে যাবে। উর্মি ছেলেকে বুকে নিয়ে খুব কাঁদল। কুশল তারপর ছেলেকে হাওড়ার একটা অনাথালয়ে রাতের অন্ধকারে রেখে এলো। দূরে দাঁড়িয়ে দেখলো কেউ বাচ্চাটাকে কোলে তোলে কিনা, 1 ঘন্টা আড়াল থেকে দেখে গেল। যখন ছেলে কেঁদে উঠল, তখন লাইট জ্বালিয়ে একজন ভদ্রলোক আর একজন ভদ্রমহিলা বেরিয়ে এলো। ছেলেকে দেখে চিঠিটা তুলে নিয়ে কি যেন বললেন, তারপর ভেতরে নিয়ে গেলেন। কুশল দূর থেকে দেখে অঝরে কেঁদে গেল। তারপর যখন উর্মির কাছে গিয়ে দাঁড়ালো, তখন দুজনে দুজনের দিকে তাকাতে পারছিল না, সমানে কেঁদে যাচ্ছিল। উর্মি বলল, আমাদের একটা ভুলের জন্য আমাদের জীবনটা পুরো পাল্টে গেল, আর যদি নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতাম, তবে আর এই দিন দেখতে হতো না। আমাদের এখন খড়কুটো ধরে বেঁচে থাকার অবলম্বনটাও চলে গেছে, ওদের লোকের কাছে অনেক জবাবদিহি করতে হবে বলে ওই বস্তি ছেড়ে অন্য জায়গায় বাসা ভাড়া নিল। কুশল উর্মির জন্য টিউশনি খুঁজতে লাগলো। উর্মি পড়াশোনায় ভালো, তাই বাড়িতেই 50 টাকায় গরিব বাচ্চাদের টিউশন দেওয়া শুরু করলো। একসাথে অনেকগুলো করে বাচ্চা পড়াতো, তাতে 1000 টাকার কাছাকাছি হয়ে গেল। কুশলও গ্রাজুয়েশন করে ফেলেছিল, কিন্তু তখন উঠে পড়ে লাগলো একটা চাকরি যদি পাই। সারাদিন দুজনের একটাই চিন্তা, যেভাবে হোক 2 বছরের মধ্যে চাকরি জোগাড় করে ছেলেটাকে নিজেদের কাছে নিয়ে আসা। কিন্তু প্রথমে যে কটা পরীক্ষা দিল, একটাও পেল না। টিউশনি করে চালাতে চালাতে দুজনের দম শেষ হয়ে যেত, একটা শাড়ি না একটা জামা না কোনো শখ আল্লাহ ছিল না। যে উর্মি ধবধবে ফর্সা ছিল, তার চেহারায় যেন কালি ঢেলে দিয়েছিল। কুশলের চেহারারও একই অবস্থা, ওদের পুরনো বন্ধু বান্ধবরাও হয়তো চিনতে পারত না, কারোর সাথে অবশ্য যোগাযোগও রাখেনি। 2 বছর হয়ে গেলেও ওরা কোনো কিছু করে উঠতে পারছিল না, একটা চাকরি পাচ্ছিল না, ছেলের কাছে যেতে পারছিল না। উর্মি আর কুশল যা টাকা পেত, তাতে কোনো রকমই সেদ্ধ ভাত খেয়ে কম্পিটিটিভ পরীক্ষার বই কিনত। উর্মির বাড়ির লোক বা কুশলের বাড়ির লোক কেউ কোনোদিন ওদের খোঁজ করেনি। 5 বছর পরে কুশল আর উর্মি দুজনেরই চাকরির ইন্টারভিউ এলো, কুশলের ব্যাংকে আর উর্মির LIC-তে। উর্মি ততদিনে প্রাইভেটে গ্রাজুয়েশনও করে নিয়েছে। দুজনেই একসাথে চাকরি পেল। চাকরি পেয়ে ওরা ওই অনাথ আশ্রমে ছুটে গেল। ওদের ম্যানেজারকে যখন রোহনের কথা জিজ্ঞেস করলো, তখন ম্যানেজার বলল, 1 বছর আগে নেদারল্যান্ডের এক দম্পতি ওকে দত্তক নিয়ে নেদারল্যান্ডস চলে গেছে, সমস্ত আইন মেনে। ওরা তাদের কোনো তথ্য দিতে পারবে না, এটার কোনো নিয়ম নেই। আর ওরা বাচ্চা রেখে যাওয়ার সময় ওদের সাথে কোনো আইনি কাগজে কিছু সই সাবু তো করেনি, ওই রকম চিরকুটের কোনো মূল্য ওদের কাছে নেই। ওরা অনেক উকিলের কাছে ছোটাছুটি করেছিল, কিন্তু ছেলেকে আর খুঁজে পায়নি। শুধু জেনেছিল যে নিঃসন্তান দম্পতি ওদের ছেলেকে দত্তক নিয়েছে, তারা প্রচুর সম্পত্তির মালিক, ওনারা ছেলেকে খুব ভালো রেখেছে। উর্মি আর কুশলের তারপরে 2 ছেলে মেয়ে হয়েছে, কিন্তু ওদের মন থেকে কখনো প্রথম সন্তানের জন্য শোক যায়নি। একটা সাদা কালো ছবি ছাড়া ছেলের কিছুই চিহ্ন নেই, সেটাই খড়কুটোর মতো আঁকড়ে বেঁচে আছে। কি পরিশ্রম করে দুজনে দাঁড়িয়েছে, এখন বাড়ি গাড়ি সব হয়েছে, ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়িয়ে একজন ডাক্তারি আর একজন ইঞ্জিনিয়ার হয়েছে।
উর্মি যখন অনেক সিরিয়ালে দেখে যে পরিবারের লোকেরা পরিবারের ছেলেকে 20 বছর পরে ফিরে পেয়েছে, তখন বুকের মধ্যে একটা চিনচিনে ব্যথা অনুভব করে। যদি ওর ছেলেকেও এভাবে ফিরে পেত। এখন তো ছেলের 32 বছর বয়স হয়ে গেছে, কোথায় আছে কে জানে। ওর কথা ওরা স্বামী স্ত্রী ছাড়া কেউ জানে না, তাই ছেলে মেয়ের আড়ালেই দুজনে চোখের জল ফেলে। একটা ভুলের মাসুল আজীবন ওদের এভাবেই বয়ে নিয়ে যেতে হবে। নিজের মনকে এখন এই বলে সান্ত্বনা দেয়, রোহন হয়তো নতুন বাবা মার কাছে ভালোভাবে মানুষ হয়েছে। এই পরিস্থিতিতে থাকলে হয়তো ওকে বাঁচাতেও পারত না, কারণ ডাক্তার তো বলেই দিয়েছিলেন বাচ্চা খুব অপুষ্টির শিকার। তবে একবার চোখের দেখা দেখতে পেলে শান্তি হতো। এখন সেই স্মৃতি আঁকড়েই বেঁচে থাকা।